ফয়সল করিম যেখানে যায় সেখান দিয়ে বাতিল গুলি, বিশেষ করে বাতিল অগ মাথায় ঠাড়া পরে, মাহফিল বন্ধ করার লেগে বহু চেষ্টা হয়। কথা বলেন না কেন? নাইবে আমিরুল মুজাহিদিন এমনই একজন ব্যক্তিত্ব যার জবান দিয়ে এমন ভাবে কথা বের হয়, স্টেজে ওঠার আগে কল্পনাও করা যায় না যে এই লোকটা এত এলেমের অধিকারী। আল্লাহ এরকম সুপার স্টার তোমার কুদরতি হাতে যুগে যুগে একজন দুজন আসে, কথা বলেন না কেন? হতে আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। এই সমস্ত মহারতীগুণ চলে গেলে আমাদের দিনের রাহাবার শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এই সমস্ত তোমার পাগলদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করো। নাইবে আমিরুল মুজাহিদিন, শেখুল উলামা, শেখুল হাদিস, আমাদের বাংলাদেশের বর্তমান আধ্যাত্মিক নেতা, রুহের খোরাক, রুহের ডাক্তার, হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমোনাই, পীর সাহেব চরমোনাই, বারাকাল্লাহ ফি হায়াতি, জোরে কর মারহাবা। ফয়জুল করিম যেখানে যায় সেখান দিয়ে বাতিল গুলি, বিশেষ করে বাতিল অগ মাথায় ঠাড়া পরে, মাহফিল বন্ধ করার লেগে বহু চেষ্টা হয়, কথা বলেন না কেন? নাইবে আমিরুল মুজাহিদিন এমনই একজন ব্যক্তিত্ব যার জবান দিয়ে এমন ভাবে কথা বের হয়, স্টেজ ওঠার আগে কল্পনাও করা যায় না যে এই লোকটা এত এলেমের অধিকারী। বিশ্বাবুজারের বয়ানের ধারা একটা, কারণ আমরা বক্তা তো আমরা কিছু বুঝি। বিশ্বাবুজারের বয়ানের ধারা হলো একটা, নায়েবে আমির সাহেবের আল্লাহ ইলমের প্রখর এত দান করেছেন, এত জ্ঞান গর্ভ আলোচনা করেন যেটা আলেম উলামা সারা বোঝা মুশকিল। উনি আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা ওয়াশ করলে আধা ঘন্টা আলেমদের ওয়াশ করেন যেটা আলেমরাই শুধু বোঝে। লাস্টে যাইয়া যে উনি আপনাদের মতো আমার মতো মানুষদেরকে বোঝাবার জন্য আল্লাহর কত কিছু কথা বলে, কিন্তু এলেমের গভীরতা এত বেশি। আল্লাহ এরকম সুপার স্টার তোমার কুদরতি হাতে যুগে যুগে একজন দুজন আসে, কথা বলেন না কেন? হতে আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। এই সমস্ত মহারতীগুণ চলে গেলে আমাদের দিনের রাহাবার শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এই সমস্ত তোমার পাগলদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করো। বহুত বদমাইশ, বহুত লেগে গেছে ক্ষতি করার জন্য, আসলে কোনো কাম হবে না, ঠিক না? ঠিক রসুল্লাহ আশ্চর্য যাবেন, আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একদিন দাঁড়ায় আছেন উহুদ পাহাড়ের এখানে, ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, তার পিছনে হযরত ওসমান গনি, তার পিছনে হযরত আলী, একবারে পিছনে তালহা ইবনে জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, বড় বড় প্রবীণ সাহাবি নবীর পিছনে সামনে ডাইনে বামে দাঁড়িয়ে আছে। ইন দি মিনটাইমে হুজুর 40 জনের হাত ধরলেন, মারহাবা বলেন, 40 জনের হাত ধরে এইভাবে উচ্চা করলেন, তার ভিতরে দুইজনের হাত ছেড়ে দিলেন, দুইজনের হাত উঁচা করে রাখলেন, ডাইন হাত দিয়ে আবু বকরের হাত ধরছে, বাম হাত দিয়ে হযরত ওমরের হাত ধরছে। তো আমার নবী ওমরকে আর আবু বকরকে বলেন, এই পাহাড়টা জানো, এই পাহাড়টা কি পাহাড়? ওমর বলে, হুজুর এই পাহাড় সম্পর্কে আপনি ভালো জানেন। আমার নবী বললেন, আবু বকর রে, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম উহুদের যুদ্ধের আগে উহুদ পাহাড় ছিল না বাবা, নাম ছিল না, উহুদের যুদ্ধের পরে এই পাহাড়টার নাম হয়ে যায় উহুদ পাহাড়, জাবালে উহুদ। হে আল্লাহর ওলির পায়ে, আল্লাহর ওলির মুরিদেরা, ও আমার প্রাণ প্রিয় ভাইরা, বিশ্ব নবী বলেন, জাবালে উহুদ উহিব্বু উহিব্বুকা, আমি এই পাহাড়টাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসবা।
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবীজি কেন আপনি এই পাহাড়টাকে ভালোবাসেন? আবু বকর ওমর, তোমাদের জানা আছে আমি নবীর দান মোবারক শহীদ হওয়ার পরে পাহাড়টাই আমার নিজে ফেটে জায়গা করে দিয়েছিল। এই পাহাড় যদি আমার না চিনত, এই পাহাড় নিজে নিজে অটোমেটিক ফাটিয়া তার পেটের মধ্যে আমার জায়গা দিত না। তোমরা তো জানো না, যখন আমি অসুস্থ হয়ে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকলাম, যেখানে আমার জায়গা করে দেয়া হইল, ওখানে দুইজন বডিগার্ড হিসাবে দুইজন ফেরেস্তা আমার ডাইনে বামে ছিল, একজনের নাম ইসমাইল ফেরেস্তা আর একজনের নাম হলো উকায়ের ফেরেস্তা। এই দুইজন ফেরেস্তা থাকাকালীন অবস্থায় জিব্রাইল হাজির, নবী আপনার দান মোবারক শহীদ হইছে, রক্ত গুলে ঝরতাছে, নবী আপনার রক্ত গুলা সাহাবা একরাম মুছিয়ে দিচ্ছে, আপনি কি জানেন যে রক্তগুলো আপনার শরীর থেকে ঝরতাছে, আপনি গেলে রক্তগুলো মুসিয়া পাহাড়ের সাথে লাগায় দিচ্ছে, এই রক্ত একদিন কথা বলবে গো নবী, নবী আমার ঠোঁটের রক্ত নিয়ে একখান কথা বলেছিল হাদিস বাজার, নবী আমার সেদিন বলেছিল আমি আমার রক্ত গুলাই পাহাড়ে মুছিয়া রাখিয়া গেলাম, আমার আশেকের রাসূল গুলি যখন ইহুদের মাঠে আসবে তাদের অন্তর ফেটে রক্ত বের হবে। ওদের এই যে কয়েক মাস আগে, মাত্র দুই তিন মাস আগে উমরার থেকে আসছি, ওহুদ পাহাড়ের কাছে যখন দাঁড়াইছি গো বাবা, মনে হয় ওহুদ পাহাড় এখনো হাজিদের সাথে কথা কয়। তোমরা যে ওহুদ পাহাড়ের কাছে আসছো, তোমরা কি জানো এই পাহাড়ে তোমার প্রিয় হাবিব, তোমার প্রিয় মাহবুব দান মোবারক শহীদ করার পরে আসমানের দিকে তাকায়া বলছিল, মালিক রে, ওই জাতির কেমনে ভালো হতে পারে যে জাতি তার নবীর দান মোবারক শহীদ করাইল? তোমরা কি জানো আমি পাহাড় নবীর সিনিয়া জায়গা করে দিছিলাম, তোমরা যারা নবীর সিনো নাই এই জন্য তোমাদের জবান দিয়ে দুরুদ বের হয় না। আমার নবী যেদিন আমার পেটের মধ্যে রেশ নিয়েছিল তিন দিন, আমি পাহাড় সেদিন থেকে দুরুদ শুরু করছি, কেয়ামতের আগ পর্যন্ত দুরুদ বন্ধ হবে না। পাহাড়ে দুরুদ পরে পাহাড় কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? দুনিয়ার সব পাহাড় জাহান্নামে গেল, বহুত পাহাড় জান্নাতে যাবে। কেয়ামতের মাঠে কেয়ামতের আগে বহুত পাহাড়টা এই দিকে হলো 11 কিলোমিটার, এই দিকে 22 কিলোমিটার, পুরা মদিনাটা ঘেরাও করে রাখছে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের শাখা পুরা মদিনা চারিদিকে। এই উহুদ পাহাড় কিয়ামতের আগে পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আরো জোরে বলে, এবং কিয়ামতের মাঠে উহুদ পাহাড় উম্মতে মুহাম্মাদিকে বাঁচাইবার জন্য উকিল হয়ে যাবে। তো পাহাড় যদি উকিল হতে পারে, যেই জমিনে ওয়াজ শুনছেন এই জমিন উকিল হয়ে যাবে, সুবহানাল্লাহ, যেই জমিনে বসে বলছে এই জমিন উকিল হবে, আমি গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, কোরআন শরীফের কথা মিয়া। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বি আন্না রাব্বাকা উহালাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার, যেই জমিনে বসে তোমাদেরকে কোরআন হাদিসের খবর দেওয়া হয়েছিল, ওয়াজ করা হয়েছিল, কথা বলা হয়েছিল, ওই জমিনটা তোমার পক্ষে খবরদাতা হিসাবে উকিল হয়ে যাবে। আল্লাহ, এই লোকটার মাপনা করে কেমনে পারবা? এই লোকটা দেখছিলাম নবীর কথা শুনে ফেল ফেল করে কাঁদছে, এই লোকটা শায়খে সরবুনার কথা শুনে জাহান্নামের ভয় লাফাইছে, ও নিজের থেকে লাফায় নাই। এই যে বীর মুক্তিযোদ্ধা কাসেম সাহেব মুজাহিদ কমিটির আজকে কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা মহানগরের কত বড় একজন দায়িত্বশীল বীর মুক্তিযোদ্ধা, তারা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের জন্য রক্ত ঝরিয়েছে,
সে না বুঝে শুনে আর স্বর্ণ নেই যায় নাই না কেন। আজকে আমাকে নাম নিলে কো আমরা রাজাকার হান তান আকডুম বাকডুম দেশদ্রোহী, বেটা আমার গোসাইতে বন্ধু দেশের কোন সান্ধু সান্ধু নাই। 16ই ডিসেম্বর আলে তোমরা করো কুতুন কুতুন, জাকানাকা সটকা মার্কা গান বাজাও, আর আমরা প্রত্যেকটা মাদ্রাসায় 16ই ডিসেম্বর 26শে মার্চ কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে আমার মাদ্রাসা এতিমখানা ছেলেদেরকে সারাদিন কোরআন শুরু করে